আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অ্যানি আশকার। গাজীপুরে বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডোপ কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অবস্থিত এই কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এ সময় বেলুন উড়িয়ে ব্রির 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দেশে উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাতের ধানের স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। দ্বিতীয় পর্বে দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি কৃষি গবেষণা কাউন্সিলের 5টি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকার ধামরাইয়ের কয়েকশো চাতাল মিল, এতে দিশেহারা মিল মালিকরা, বেকার হয়ে পড়েছেন প্রায় 10,000 শ্রমিক। চাতাল মিল মালিকরা জানান, এখন অটোরাইজ মিলগুলোই মূলত ধান চালের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। বড় ব্যবসায়ীদের কাছে প্রতিযোগিতায় টিকতে পারছে না তারা। ধামরাই উপজেলার কয়েকশো চাতালে শুষ্ক মৌসুমে প্রতিদিন 2,000 থেকে 2,500 টন চাল প্রক্রিয়াজাত করা হতো, তবে অটোরাইজ মিলে দৌরাত্ম এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে এসব চাল কল। এবার খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে ইন্টার মিলান জয় পেলেও ড্র করেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ সানসিরোতে খেলার প্রথমার্ধে ইন্টার মিলান কিংবা এফসি পোর্তো কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই করে দুদল। 78 মিনিটে অক্টাভিও লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় পর্তুগালের দলটি। সেই সুযোগে খেলার 86 মিনিটে বদলি খেলোয়াড় রোমেলু লুকাকু ইন্টারের পক্ষে জয়সূচক গোলটি করে। অন্য ম্যাচে জার্মান দল লিপজিগের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজের গোলে খেলার 27 মিনিটে এগিয়ে যায় সিটিজেনরা। 70 মিনিটে ম্যাচে সমতা ফেরান লিপজিগের গ্যাভারটিল। আগামী 14 মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল। এবার জানাবো ইস্পাহারি শেয়ার বাজারের সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্স হোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে 2 মার্চ বিকাল 4টায়। সভায় কোম্পানিটির 31 ডিসেম্বর 2022 সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 25% লভ্যাংশ দিয়েছিল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।